আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি রেসিপি, খাসির মাংস। তো খাসির মাংস রান্না করার জন্য কি কি লাগবে সেগুলো একটু দেখে নিন আমি কি কি নিয়েছি। এখানে আছে খাসির মাংস, এখানে আছে খাসির মাংস, এখানে আমি নিয়ে নিয়েছি আদা এবং রসুন পেস্ট করে নিয়েছি, এখানে আছে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, আর এখানে আছে মরিচ, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ ব্লেন্ড করা আছে, আর এখানে আছে আপনার দুটো তেজপাতা, দারচিনি, দুটো এলাচ, আলু, তিনটে রসুন নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। এই থাকছে আমার উপকরণগুলো, তো এবার দেখে নিন আমি কীভাবে রান্না করি। প্রথমে আমি খাসির মাংসটাকে মেরিনেট করে নেব মশলাগুলো দিয়ে। আমি এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দেবো, সবটুকু দেবো না। আমি 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি এই সব মশলাটুকুই দিয়ে দেবো, তার আগে আমি একটু পেস্ট করে নেবো এটাকে জল দিয়ে। তো আমি এটাকে পেস্ট করে নিয়েছি। গুঁড়া মশলাটা একটু পেস্ট করে নিলে ভালো হয়। আমি সব কিছু এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। আমি এখানে রসুন এবং আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আমি সবটুকুই দিয়ে দেবো। আমি এই যে এগুলো দিয়ে দেব, দুটো তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ এখানে দিয়ে দেব। আমি রসুন 3টা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমার এখানে 1/2 কেজি খাসির মাংস আছে, আমি এখন এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি সবসময় হাত দিয়েই ম্যারিনেট করি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা ভালো লাগবে বা ভালোভাবে ম্যারিনেট হলে এটার টেস্ট অন্যরকম হয়, এই জন্য আমি সবসময় হাত দিয়ে ম্যারিনেট করে নিই। তো আমি এটাকে কিছুক্ষণ এভাবে মেখে রেখে দেব। তো আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল প্রায় গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। আমি একটু লবণ এবং হলুদ দিয়ে আলু ভেজে নেব। Thank you.
খাসির মাংস রান্না করব, তাই আমি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আমার আলুটা ভাজি হয়ে গেছে, এই যে দেখুন লাল লাল হয়ে এসেছে। আমি আলুটাকে নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি ভালো করে ভেজে নেব। আমি খাসির মাংসতে কোনো টক দই বা লেবু আজকে ব্যবহার করব না, শুধু কম মশলায় রান্না করব। দেখুন কিভাবে রান্না করতে হয় কম মশলায়। তো আমার পেঁয়াজটা দেখুন এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এইভাবে মাংসটা ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি এই যে গামলাটাই যেটা মেরিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে এতটুকু জল দিয়ে দেব, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো আমি 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম, দেখি কি অবস্থা আছে। তাই দেখুন আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে সিদ্ধটা ভালোভাবে হবে। তুমি আমি ঢাকনাটা তুলে আলুটা দিয়ে দিয়েছি, দেখুন এই পর্যায়ে এসে রয়েছে। আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ এখন এটা ভালোভাবে সিদ্ধ হয়নি। কারণ আমি এটা প্রেশার কুকারে দেবো না, কড়াইতেই রান্না করবো। আমি ঢাকনাটা তুলে নিলাম, এখানে জল প্রায় কমে গেছে। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই এখনই। আমি আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর যে একটু ঘন ঘন উল্টে দেখতে হবে আপনাকে নিচে মাংসটা লেগে যায় কি না। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি,
ঢাকনাটা তুলে নিয়েছি। এই যে দেখুন এই পর্দায় আছে, কোনো জল নেই, শুধু মশলাটাই আছে। এই যে দেখুন এবং মশলাটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রান্না করলে খাকি থেকে কোনো গন্ধ বা কোনো কিছুই বেরোবে না, খুব সুন্দর হবে এটার টেস্ট। এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে মাংস। তো আমি এখন জল দিয়ে দেবো, এটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি। এভাবে আমি এখন এতে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি ঝোল রান্না করবো, তাই আমি একটু বেশি করে জল দেবো। এখন এটাকে একটু হাই হিটে 10 মিনিট রান্না করবো। আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি, দেখুন এই অবস্থানে আছে এখন। যদিও আমি এত ঝোল রাখবো না, আর একটু টানবে। এখন আমি এতে ফোড়ন দিয়ে দেবো। আমি একটা প্যানে কিছু জিরে টেলে নিচ্ছি, এগুলো আমি গুঁড়ো করে মাংস নামানোর ঠিক আগে দিয়ে দেব। এখন আমি মাংস দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি কিছু জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি মাংসে। প্রায় হয়ে এসেছে আমার মাংস, হয়েছে দেখুন কত সুন্দর কালার হয়ে এসেছে। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখুন আমি 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে, আমি এতটুকু ঝোলই নামিয়ে নেব। এখন আমি যে জিরেটা তেলে রেখেছিলাম, সেই জিরেটা গুঁড়ো করে সেই গুঁড়োটার উপর থেকে ছড়িয়ে দেবো। এই যে দেখুন, এটা আমি ভাজা জিরের গুঁড়োটা আমি উপর থেকে দিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা শেষ, এখন আমি এটা নামিয়ে নেব। তো আমার রান্না করা শেষ। তো আমি মাংসটা নামিয়ে নিয়েছি, এই দেখুন নামানোর পরের অবস্থা।
সুন্দর গ্রেভি হয়েছে, ঝোলও আছে, আবার পাতলা ঝোলও না ঘন ঝোলও না, আমি ঠিক যেভাবেই চেয়েছিলাম সেরকমই হয়েছে, সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। প্রেশার কুকার ছাড়া রান্না করাটা খুবই সহজ, এভাবে রান্না করলে প্রেশার কুকার লাগবে না, মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন।